আমরা এখন রয়েছি কালীগঞ্জ উপজেলার দুই ওয়ার্ডে আমাদের পাশে রয়েছে হাসান শরীফ খান ববি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য একই সাথে কালীগঞ্জ সরকারি কলেজের জিএস ছিলেন এই হাসান শরীফ খান ববি তিনি বাংলাদেশে সর্বপ্রথম যখন করোনা শুরু হয় সারা বাংলাদেশকে লকডাউন ঘোষণা করা হয় এই লকডাউন ঘোষণা করার পরে যেসব হতদরিদ্র মানুষগুলো গৃহবন্দী হয়ে পড়েছেন তাদের পাশেই তিনি সাহায্যের হাত বিশালভাবে সরিয়ে দিয়েছিলেন এই ব্যক্তি শুধু তাই নয় কিছুদিন আগে চলে গেল বন্যা এই বন্যার ভিতরেও তার দু একটি অঞ্চল প্লাবিত হয়েছিল সেখানেও পৌঁছে গেছিলো তার দেয়া সাহায্য কিছুদিন আগে আগস্ট মাস বিদায় নিয়েছে এই আগস্ট মাসেও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাতের জন্য দুয়ার ব্যবস্থা করেছিলেন হাসান শরীফ খান ববি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানব তার কাছ থেকে আটই মার্চ যখন বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হলো সতেরোই মার্চ ছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর প্রোগ্রামের আয়োজন ছিল আমাদের মধ্যে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে করোনা বিস্তার সারা বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়লো প্রথম রুগী পেলো তখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের এই জন্ম জন্মশতবার্ষিকীর প্রোগ্রাম সংক্ষিপ্ত করে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রোগ্রাম শেষ করি তারপর আমাদের কালীগঞ্জের মা মাটি মানুষের নেত্রী জনবা মেয়েরা আপার নির্দেশে আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই আমার আমরা হলাম কালীগঞ্জ পৌরসভার দুই নং ওয়ার্ড এই দুই নং ওয়ার্ডকে আমরা চারটি ভাগে ভাগ করে আমাদের প্রতিটি আমাদের যারা দুস্থ যারা অসহায় মানুষ তাদের কাছে আমরা লিস্ট করে চাল ডাল নিত্য সামগ্রী জিনিসপত্র আমাদের যার যার বাসায় পৌঁছে দিই আমরা কোন জায়গায় লোক জড়ো করি নাই যাতে মানে এই রোগটা যাতে আরও বৃদ্ধি না পায় সেই জন্য আমরা বাসায় বাসায় গিয়ে চাল ডাল আলু আমরা যা পেরেছি একটা মানুষের সংসারে যা যা লাগে আমরা প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিয়েছি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চুমকিয়াপার নির্দেশে আমরা ওয়ার্ডে প্রতিটি মানুষ যাতে না খেয়ে অনাহারে না থাকে সেই জন্য সার্বিক চেষ্টা করেছি আমাদের উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আমার আমাদের ওয়ার্ডে আমাদের সকল স্তরের নেতাকর্মীকে নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করেছি আমাদের নেত্রী আমাদের চুমকিয়াপা এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে প্রতিনিয়ত কালীগঞ্জে এসে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা এটা একটা আমি বলবো অত্যন্ত সাহসিকতার ব্যাপার অনেক নেতাকর্মী আছে যারা ঢাকায় ছিলেন কিন্তু আমাদের নেত্রী ঢাকায় বসে থাকেননি অভাব দরিদ্রগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা ওনার কর্মী আমরা বসে থাকি নাই আমরা যার যার অবস্থান থেকে চেষ্টা করেছি একটা মানুষ যাতে না খেয়ে না থাকে সেই জন্য আমরা সবার ঘরে আমরা খাবার পৌঁছে দিয়েছি ঈদুল ফিতর ঈদ আজহার সময় আমরা প্রতিটি ঘরে শ্যামাই চিনি গরুর মাংস সব মানুষের ঘরে আমরা প্রয়োজনীয়ভাবে মানুষের কাছে দিয়েছি যাতে কারোর কোনো কষ্ট না হয় আমাদের নেত্র খোঁজ খবর রেখেছেন আমাদের কাউন্সিলর বৃন্দুরা খোঁজখবর রেখেছেন আমরা সবাইকে নিয়ে এলাকায় আমরা কাজ করেছি পাশাপাশি শুধু সাহায্যই না এলাকায় সচেতনতামূলকভাবে আমরা মানুষকে বুঝিয়েছি করোনা ভাইরাসের জন্য মাস্ক ব্যবহার করতে হবে আমরা জীবণনাশক স্প্রে ব্যবহার করেছি এলাকায় মানুষ যাতে বাইরের এলাকার লোক না ঢুকতে পারে সেই ব্যবস্থা নিয়েছি যাতে এলাকাকে সুঘটিত রাখা যায় মানে যাতে আমাদের এলাকায় ব্যাপকভাবে এই রোগটা বিস্তার করতে না পারে সেই জন্য আমরা উপজেলা আওয়ামী পক্ষ থেকে আমি আমার নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেছি এখনও সহযোগিতা অব্যাহত আছে আমরা যখন জেনেছি যখন বিভিন্ন মানুষ যখন করোনা আক্রান্ত হয়ে যায় তখন তাদেরকে গৃহবন্দি করে দেওয়া হয়েছিল আপনার যে আওতাধীন যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কোনো করোনা রোগী পাওয়া গেছিলো কি আর যদি পাওয়া যায় তাদের ক্ষেত্রে আপনি কী কী সাহায্য সহযোগিতা করেছেন আমাদের ওয়ার্ডে দশ থেকে এগারো জন লোক করোনা আক্রান্ত হয়েছে এগুলো বেশিরভাগই হয়েছে সরকারি হাসপাতাল থেকে ওরা চাকরি করে ওই জায়গা থেকে তারা আক্রান্ত হয়েছে প্রথমে পাঁচজন আক্রান্ত হয়েছিল আমরা এই পাঁচটা বাড়িকে আমরা লকডাউন করেছি ওদের পনেরো দিনের খাবার আমরা বাড়িতে পৌঁছে দিয়েছি তোমরা থেকে বের বেরোবা না তোমরা খাবার দাবার যা লাগবে আমরা তোমাদের দিয়ে আমরা আমরা দিয়ে আসছি এরপরও তোমাদের যদি কিছু লাগে আমাদের ফোন দিবে আমরা পৌঁছে দেবো আমরা এইভাবে এগারোটা ফ্যামিলিকেই আমরা খাবার টাবার প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে মানুষের জীবনে আমরা সব দিয়েছি তারা সবাই এগারো জন থেকে জন সুস্থ হয়েছেন একজন আমাদের ওয়ার্ডে মারা গেছেন আর সবাই আল্লাহ রহমতে সবাই সুস্থ এখন সবাই ভালো আছেন আপনার ব্যক্তিগত তরফ থেকে কোনো কিছু আপনি সাহায্য সহযোগিতা মানুষকে দিয়েছেন কিনা হ্যাঁ অবশ্যই ব্যক্তিগত তরফ থেকে দিয়েছি ঈদের সময় আমরা দুশো ফ্যামিলিকে আমরা ঈদ উপহার দিয়েছি এটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাবেক উনি এসে উনি আমাদের একসাথে সবাই জড়ো করে উপস্থিত থেকে ঈদ সামগ্রী সবাইকে দিয়েছেন এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি দিয়েছি যখন বাংলাদেশের যে কিছুদিন আগে বন্যা পরিস্থিতি খুব খারাপ ছিল দেশের নিম্ন অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়েছিল আপনার আওতা অর্থাৎ আপনি যে অঞ্চলটা রয়েছে আপনার আওতার ভিতরে সেখানে কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে কিনা আর যদি প্লাবিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেখানে কী কী সাহায্য সহযোগিতা পৌঁছে দিয়েছেন আমাদের আসলে পৌরসভার দুই নম্বর ওভাবে বন্যা আক্রান্ত হয়নি তারপর কিছু লোক আমাদের পাশাবর্তী এলাকার লোক বন্যা আক্রান্ত হয়েছে আজকে সকালেও একজন লোক এই পদ্মা নদীর ভাঙনে এক মহিলা আসছে সকালে বাসায় আসছে বলছে আমি অসহায় আপনার নাম শুনেছি অনেক জায়গায় বলেছি বলেছি আপনার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না আজকে সকালেও একজন আসছে আমি আমার সাধ্য মতো ওনাকে আমি সাহায্য করেছি বলেছি কোনো সহযোগিতা লাগলে আসবেন আমি যথাযথ চেষ্টা করব আমাদের পৌরসভার দুই নম্বর ওয়ার্ড আসলে বন্যায় ওইভাবে আক্রান্ত আমরা হইনি এমনি যারা যারা আসে মানে আক্রান্ত কেউ আসলে আমরা খালি হাতে ফেরত দিই সাধ্য মতো আমি চেষ্টা করি বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পনেরোই আগস্ট এ এ উপলক্ষে আপনি কী কী ব্যবস্থা নিয়েছিলেন পনেরোই আগস্ট এবার স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রোগ্রাম করেছি গতবারের নেয় এত অত বড় প্রোগ্রাম আমরা এবার করিনি আমরা আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের পার্টি অফিসে একটা মিলাদ মাহফিল আলোচনা সভা হয়েছে আমার পৌরসভার দুই নং ওয়ার্ডে আমরা মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেছি আমাদের পৌরসভার দুই নং ওয়ার্ডে দুইটি জায়গায় বঙ্গবন্ধুর নামে আমরা মাইক সারাদিন সারাদিন ব্যাপী মাইক মাইক বাজিয়েছি মসজিদে দোয়া মাহফিল হয়েছে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছি এই এর মধ্যে এবার প্রোগ্রামটা সীমিত ছিল পাশাপাশি পোস্টার ফ্যান ব্যানার ফেস্টুন এগুলো তো ছিলই এগুলো তো দলীয় প্রচার প্রচারণা ছিল আর অসহায় মানুষের পাশে আমরা চেষ্টা করেছি খাবার বিতরণের মাধ্যমে যাতে একদিনের জন্য বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিন যাতে তারা এই আমরা কিছু সহযোগিতা করতে পারি সেটা আমরা করেছি নতুন যারা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন যেসব নতুন কর্মী রয়েছে আপনাদের তাদের প্রতি আপনার কি নির্দেশনা রয়েছে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে আপার নেতৃত্বে আমাদের চুমকি হ্যাপা অত্যন্ত ভালো মানুষ উনি ওনার আদর্শে বঙ্গবন্ধু আদর্শে আমরা রাজনীতি করি তোমরা যারা আছো তোমরা অবশ্যই লেখাপড়ার দিকে মনোযোগী হবা তারপরে রাজনীতিতে আসবা রাজনীতি এখন গুণগত পরিবর্তন করতে হবে এই গুণগত পরিবর্তন করে আমরা ক্ষুধা দরিদ্রমুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি পাশাপাশি আগামী দিনে আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা ঘোরার প্রত্যয় ব্যক্ত করছি এবং ডিজিটাল বাংলাদেশ ঘোরার লক্ষ্যে নিয়ে আমরা পৌরসভা দুই নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলী ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করছি